উল্লেখ্য, গত 20 জুলাই 2019 নজরুল একাডেমিতে আমার লেখা প্রেমানল গ্রন্থের প্রকাশনী উৎসবে আমার বক্তব্যের প্রথম দিকে খানিকটা অংশ খুব আস্তে শোনা গিয়েছে। বক্তব্য দেবার সময় আমার অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে, তাই সুস্পষ্টভাবে অংশটা আবার পাঠ করছি ত্রুটিবিহীনভাবে। আই অ্যাম পোয়েট, অথর অ্যান্ড লিরিসিস্ট আরিফুজ্জামান খান। প্রেমানল কাব্যগ্রন্থের লেখক, প্রেমানল কাব্যগ্রন্থখানি আমার লেখা। এখানে 41টা কবিতা, 30টা গান এবং একটা গল্প রয়েছে। আশা করছি এটা পাঠকপ্রিয়তা পাবে এবং বোদ্ধা কবি সাহিত্যিকদের প্রশংসা পাবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। প্রথম বই প্রকাশনী উৎসব আমার লেখা প্রেমানল কাব্যগ্রন্থখানির উপর আজকে আমি এখানে মহাকবি নজরুল ইসলাম রাখার সৌভাগ্য হয়েছে বলে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। উল্লেখ্য, 2011 সালে আমার লেখা প্রেমানল কাব্যগ্রন্থখানি প্রকাশিত হওয়া সত্ত্বেও বইটার প্রকাশনী উৎসব আজও করা হয়ে উঠেনি। স্বভাবতই সৃজনশীল কবি সাহিত্যিকদের মন সংবেদনশীল, যেহেতু আমি একজন কবি, গীতিকার, সেই সাথে সুরকার, মাঝে মাঝে ছোট গল্প লিখে থাকি, আমার মনও খুবই সংবেদনশীল। কিছু হিংসুটে ব্যক্তিত্ব কটূক্তিপূর্ণ এবং তিক্ত মন্তব্য করে আমার লেখা প্রেমানল গ্রন্থের কবিতাগুলো নাকি নিম্নমানের, এতে আমি ব্যথিত হই এবং কবি এবং গীতিকার হিসাবে আত্মপ্রকাশে বিলম্ব হয়। যাই হোক, বছর চারেক আগে আমার সাথে আমার বাসায় একজন কবি ভদ্রলোকের দেখা হয়। ভদ্রলোকটা এখানেই উপস্থিত আছেন, উনি হচ্ছেন কবি মোহাম্মদ ইউসুফ। আমি আমার লেখা প্রেমানল গ্রন্থটার একটা সংস্করণ তাকে পড়তে দেই। আমার লেখা প্রেমানল গ্রন্থটার একটা কপি হাতে পেয়ে নিয়ে যান। পরবর্তীতে মাসখানেক পরে সে আমাকে এসে জানান আমার লেখা প্রেমানল কাব্যগ্রন্থটার একটা কবিতা ওনার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছেন এবং আরও জানান আমার লেখা কবিতাটা যথেষ্ট পাঠকের লাইকস পেয়েছে। আশ্চর্যের ব্যাপার, এই আধুনিক যুগে বাস করেও আমার জানা ছিল না ফেসবুক বলে কিছু আছে এবং এর মাধ্যমে নিজস্ব কবিতা ও গান লিখে বিভিন্ন কবিতা ও সাহিত্য অর্গানাইজেশনে পোস্ট করার মাধ্যমে কবি ও গীতিকার হিসাবে উঠা যায়। তবে তখনও আমার কোনো স্বচ্ছ ধারণা গড়ে ওঠেনি কবিতা ও সাহিত্য অর্গানাইজেশনগুলো মূলত কি ধরনের। পরিশেষে বাংলাদেশি একজন নাগরিক হিসাবে কিছু বলার দায়িত্ব অনুভব করছি। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান পারস্পরিক প্রেম প্রীতি ও ভালোবাসার ভিত্তিতে আবদ্ধ হয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি। অবশেষে মহান আল্লাহর দরবারে উনি আমাকে কবিতা লেখার মতো ক্ষমতা ও সাহিত্যিক হবার মতো বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ দিয়েছেন বলে। মূলত সব নিয়ামতই ওনার দান। দোজাহানের বাদশাহ, সৃষ্টিকুল শ্রেষ্ঠ, মানবকুল শ্রেষ্ঠ, শেষ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষে আমি আমার বক্তব্যে যা বলি তা সংক্ষেপে উল্লেখ করছি। আমি অনুষ্ঠানে উপস্থিতির জন্য বাংলাদেশের বিশিষ্ট ফিলোসফার জনাব আবু মুসা মহি, দুঃখিত, ওনার বাংলাদেশের বিশিষ্ট ফিলোসফার জনাব আবু মহি মুসা, নজরুল একাডেমির মহাসচিব জনাব মিন্টু রহমান, প্রখ্যাত ছড়াকার জগুল হায়দার ও কবি মোহাম্মদ ইউসুফের প্রতি কৃতজ্ঞতা জানাই। কবি মোহাম্মদ ইউসুফ ওনার ব্যক্তিগত ফেসবুক হতে আনুমানিক 2016 সাল হতে প্রায় বছর দুয়েক আমার অনুমতি ক্রমে
আমার লেখা প্রেমানল গ্রন্থ হতে 60টা কবিতা ও 3টা গান এবং পরবর্তীতে আমার লেখা প্রেমানল গ্রন্থ হতে আরও 1টা কবিতা ও 2টা গান, আরও 1টা গান, আমার লেখা প্রায় 300 কবিতা ও সাহিত্য অর্গানাইজেশনে পোস্ট করেন স্বেচ্ছায়। এখন আমি আমার লেখা প্রেমানল কাব্য গ্রন্থতে কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। সেদিন নজরুল একাডেমিতে কবিতাগুলো আবৃত্তি করতে গিয়ে কিছুটা ত্রুটিপূর্ণ হয়েছিল, বিধায় আবার আমি আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে প্রত্যাবর্তন। কে যেন অদৃশ্য আদেশে আলতো ছুঁয়ে দিয়েছে সুবিশাল বদ্ধ দ্বারটা, আর এতকাল ধরে কত চিৎকার হাতুড়ি পেটা করে খুলতে পারিনি যে দ্বার, তাই খুলে যাচ্ছে ধীরে ধীরে মন্থরে। মেঘেদের দিগন্তে ভেসে যাওয়ার মতো ধীরে, সূর্য উদয়ের মতো ধীরে, দ্বারটা খুলে যাচ্ছে অদেখা একটা ভোর রাত্রির গর্ভ হতে, একটা অনবদ্য সঙ্গীতের প্রস্ফুটিত হচ্ছে অবশেষে। বুকের ভেতরে আশঙ্কা আর ভয়ের এক অজানিত অধ্যায়, বুক কাঁপছে ধুকপুক ধুকপুক। অনেকগুলো ঘন্টা একই সাথে একটা অপার্থিব সুরে বেজে বেজে উঠছে, মনে হচ্ছে অন্য কোনো সুরভিহিত সময়স্রোতের এ সুর অন্য কোনো সুশোভিত কালের। আমার হৃদয়ের ভেতরে হৃদয়ের গভীরতম প্রদেশে সে সুর ক্রমাগত ধাবিত হচ্ছে, কোনো গিরিখাত হতে সদ্য নেমে আসা দ্রুত বেগে প্রবাহিত রৌদ্রসিক্ত উচ্ছল ঝর্ণা ধারার মতো, যে ঝর্ণা প্রবাহে একটা শিশুবৃক্ষ জন্ম নিল এই একটু আগে। হৃদয়ের গহীন গভীর প্রদেশ হতে মস্তক উত্তোলিত করল শিশুবৃক্ষটা, এবং একটা অটল বিশ্বাসে আকাশের দিকে ক্রমাগত সঞ্চালিত ছন্দায়িত পাতায় পাতায় নতুন জাগ্রত এক বিশ্বস্ত দ্রুতি ছড়াতে থাকল। আহ, আমি শান্ত হয়ে আসছি, আমার অস্থির উত্তেজনাগুলো অজানা অপার্থিব সুরে ক্রমাগত প্রশমিত হয়ে আসছে। আমার ক্রন্দনরত অস্থি মজ্জার অসংযত চিৎকারগুলো ক্রমাগত পাখনা গুটিয়ে নিচ্ছে বলে মনে হচ্ছে। আমার চোখের গাঢ় বাদামি রঙের মণিগুলো, যেগুলো দিনের পর দিন জলের তরঙ্গ বইয়ে দিয়ে অচেনা আকাশের অজানা দুটো নক্ষত্রের মতো নিভে নিভে জ্বলছিল, সেগুলো প্রগাঢ়তর বিশ্বাসের আলোকে দ্যুতিময় হয়ে উঠল। স্নিগ্ধ কিন্তু কার আদেশে খুলে গেল এ বদ্ধ দ্বার? ওই তো অস্ফুটে শোনা যাচ্ছে একটা অতি স্নিগ্ধ অজস্র ফুলের সুরভি মিশ্রিত একটা নারী কণ্ঠস্বর, একটা নতুন ভুবনের ভিতরে গোপন ভুবনে আমাকে আহ্বান জানাচ্ছে। ওই তো লক্ষ লক্ষ রঙের লক্ষ লক্ষ প্রদীপ যেখানে নাচছে, সেখান থেকেই মিষ্টি কণ্ঠস্বরটা ভেসে আসছে, একটা পদশব্দ ভেসে আসছে, কে যেন আসছে, কে যেন হাসছে, হাসির শব্দটা ক্রমাগত উচ্চকিত হচ্ছে। আমার হৃদয়ে পৃথিবীর সমস্ত লাল গোলাপের পাপড়ি নির্যাসিত সৌরভ ছড়িয়ে পড়ল হঠাৎ। আমার স্মৃতির অনিন্দ্যলোকের
আয়নায় সেই গগন বিদীর্ণ করা, বিশ্ব বিচীর্ণ করা, স্নিগ্ধতর মনোরমতর এক অতুলনীয় আলোক বিভাসিত রূপ ভেসে উঠতে থাকল ক্রমশ ঝাপসা ঝাপসা। চুলগুলো দেখে যার মনে হতো সেগুলো নয়কো চুল, সবগুলো যেন হয় গোলাপ ফুল। হ্যাঁ, অতঃপর আমি বুঝতে পেরেছি কে খুলে দিয়েছে এ রুদ্ধদা এতটাই অনায়াসে হেসে হেসে। আমি হৃদয়ে আবেগের এক অত্যাশ্চর্য সুখকর সঘন স্তর অনুভব করলাম, যে আমার সাথে প্রেম বন্ধনে আবদ্ধ ছিল সে যে আজ আসছিল। ভীষণ ভয় করছে, আজ আমার ভীষণ ভয় করছে। হৃদয় আনন্দ মথিত করা আনন্দ ঘন ভয়, মনটা একবার আশঙ্কায় একবার আনন্দে এদিকে আর ওদিকে দুলে দুলে উঠতে লাগল, দুলে দুলে কাঁপতে থাকল। যে আমার সাথে প্রেম বন্ধনে আবদ্ধ ছিল সেই যে আজ আসছে, ভীষণ ভয় করছে, আজ আমার ভীষণ ভয় করছে। হৃদয় আনন্দ মথিত করা আনন্দ ঘন ভয়। আরেকটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছি, কবিতার নাম হচ্ছে অতিকাঙ্ক্ষিত ফাগুন। সেই অতিকাঙ্ক্ষিত ফাগুন যদি আসে আবার, শীর্ণ শুষ্ক বৃক্ষপত্রগুলো নিশ্চিত রূপেই যৌবনের উচ্ছ্বাসে তরঙ্গে বর্ধিত হবে, আর সুগন্ধিত ফুলে ফুলে ভরে যাবে প্রেমিকদের হৃদয় হতে ছুড়ে দেওয়া ফুল, প্রেম সুগন্ধিত ফুল প্রেমিকাদের হৃদয়ে হৃদয়ে। তখন প্রেমিকাদের প্রেমাকাঙ্ক্ষায় প্রতীক্ষিত হৃদয় প্রেম ফুলের সুগন্ধের নির্যাসে বিধৃত হবে। আমার দূর হতে ছুড়ে দেওয়া গোলাপ উড়ে গিয়ে তোমার উজ্জ্বল চুলে গুজে নন্দিত হবে তোমার ছন্দিত চুলে। সেই অতিকাঙ্ক্ষিত ফাগুন যদি আসে আবার, আমি পাখির সুমিষ্ট শীর্ষতে সুর সঙ্গীতের গোপন কথা জেনে নেব এবং তোমাকে শোনাব সে গান। আমার হৃদয়ের উষ্ণতায় আরো সমৃদ্ধতর করব সেই গান, যে গান আরো মনোরম হবে, যে গানে অনেক অনেক অলৌকিক ফাগুনের সমাহারে সুগ্রথিত সুগন্ধের ঝংকার থাকবে। তুমি যা শুনতে চেয়েছিলে একদিন, সেই অতিকাঙ্ক্ষিত ফাগুন যদি আসে আবার, আমি তোমাকে সেই পরিচ্ছন্ন জলাধারের সামনে নিয়ে যাব, যেখানে নিয়ে যেতে বলেছিলে একদিন। আমি বলেছিলাম সেখানে এক সবুজ মায়াবী ফুল বাতাসে উড়ে ঘুরে নৃত্য করে মায়াবী নৃত্যে, কিন্তু শুধু আমি দেখি সেটাকে, যে ফুল সম্বোধিত করে আমাকে হেসে হেসে নেচে নেচে। সে ফুল হতে মায়াবী নৃত্যের রহস্য জেনে নিয়ে সমৃদ্ধ নৃত্যের রহস্য তোমাকে জানাব, যা তুমি আমার থেকে ভালোবাসার অধিকারে জানতে চেয়েছিলে একদিন। তুমি নৃত্যের নৃত্যের মায়াবী জীবন্ত প্রতিমা হতে চেয়েছিলে। সেই অতিকাঙ্ক্ষিত ফাগুন যদি আসে আবার, কিন্তু সেই অলৌকিক ফাগুন কি আসবে আবার, সবুজ স্বর্ণপ্রপাতের মতো সবুজ শাড়ির অলৌকিক আঁচল উড়িয়ে আমাদের জীবনে? সেই অতিকাঙ্ক্ষিত ফাগুন আবার নিশ্চিত আসবে, যতই সুদূরে হোক সেই ফাগুন। আমি সুনিশ্চিততম সেই অতিকাঙ্ক্ষিত অলৌকিক ফাগুন আবার আসবে, কিন্তু আমি কি
থাকব তখনও সেটা সুনিশ্চিতভাবেই অনিশ্চিত, কিংবা তুমি কি থাকবে তখনও সেটাও সুনিশ্চিতভাবেই অনিশ্চিত। সেই অতিকাঙ্ক্ষিত অতি অলৌকিক মায়াবী ফাগুন যদি আসে আবারও। আমার কবিতাগুলো আশা করি শ্রোতাদের সবার ভালো লাগবে। এবং শ্রোতাদের উৎসাহ পাবো বলেই বিশ্বাস রাখি। আজকের মতো এখানেই শেষ করছি। to